হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে একটা ঘরোয়া হেয়ার অয়েলের ভিডিও শেয়ার করব। কারণ আজকে আমি এই অয়েলটা বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আমি কিন্তু দিন ধরে এই তেলটা মাথায় ইউজ করছি এবং আমি উপকারও পেয়েছি তার জন্যেই কিন্তু আমি তোমার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম যদি তোমাদের কোনো উপকারে আসে তো দেখো প্রথমেই এখানে আমি অনেকগুলো জবা ফুল নিয়েছি আর কুড়ি নিয়ে নিয়েছি আর নিয়েছি পাতা নিম পাতা একটু ছোট ছোটো পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি মেথি নিয়েছি কালো জিরে নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা আমন্ড আমন্ড যদি না থাকে তাহলে কিন্তু আমন্ড অয়েলও ইউজ করতে পারো আর না হলে স্কিপ করতে পারো আর এটা কিন্তু অনেকে ভিঙ্গরাজ বলে নামে চেনে আর আমরা কিন্তু এটাকে ঘরোয়া নামে কেশুতি পাতা বলে চিনি তো যাই হোক এই পাতাটা আমি বেশি একটা পাইনি অল্প পরিমাণ ছিল আমার কাছে কালকে তুলে রেখেছিলাম এগুলো আমি বিকালে তো আজকে আমি এগুলো বানাচ্ছি আর দেখো তোমরা পিওর নারকেল তেল ইউজ করবে আমি এখানে মডি কেয়ারের নারকেল তেলটা ইউজ করছি এই তেলটা আমরা ঘরে ইউজ করি আমার বেশ ভালো লাগে তো তোমরা যে কোনো নারকেল তেল ইউজ করতে পারো তো দেখো প্রথমে একটা কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে থাকবে বাড়ানো যাবে না তাহলে কিন্তু সব পড়ে যাবে দেখো প্রথমে আমি যেমন তরকারিতে চকা লাগাই ঠিক তেমনি কালো জিরে মেথি আর আমন্ড বাদামগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো তারপরে একটু তেলটা গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম মানে বা মিডিয়ামে রেখেছিলাম আমি তারপর দেখো কিশুতি পাতাগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো জবা ফুলের কুড়িগুলো জবা ফুলে কিন্তু একদম ছোট ছোট কুড়িগুলো ওগুলোও দিয়েছি আবার যে কোটা আমি গাছে যেমন পেয়েছি সেমন দিয়েছি আর কারিপাতা নিম পাতাগুলোকে একটু ছোট ছোটো করে মানে হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি তো দেখো এটা পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিট এরকমভাবে গ্যাসের লো ফ্লেমে এরকম রেখে দেবে দিয়ে নাড়াচাড়া করবে এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে মানে একদম কিন্তু পুড়িয়ে দেবে না পুড়িয়ে দিলে কিন্তু তেলটা সব জিনিসগুলো নষ্ট হয়ে যাবে আমি কিন্তু অনেক আমার যে ফ্রেন্ডসগুলো আছে আমি অনেকেই এইটা বলেছি এই তেলটার মানে ভিডিও মানে ভিডিও না সরি এই তেলটা ঘরোয়া উপায় কিভাবে তৈরি করে আমি অনেককে বলেছি এবং অনেকেই কিন্তু উপকার পেয়েছে আবার অনেকে বানাতে গিয়ে কিন্তু পুড়িয়েও দিয়েছে তাদের কিন্তু কোনো কাজে লাগেনি তো যাই হোক ধ্যান রাখবে যেন না পরে দেখো আমার তেলটা রেডি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর টাইম শেয়ার করে রাখবে আর ইউজ করবে তেলটা ঘরে বানিয়ে যদি